বিসমিল্লাহিরহমানুররহিম মেডিসিন গ্যালারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি সকল বন্ধুরা ভালো আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো ফেনাডিন, ফেনাডিন সাইট। এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট, রেনেটা ফার্মাসি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে আপনার ফেনাডিন সাইট এমজি। তো বন্ধুরা এটি হচ্ছে একটা জেনেরিক নেম হচ্ছে বন্ধুরা ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফেনাডিন। তো বন্ধুরা এই ফেনাডিন মেডিসিনটা আপনারা কেনার আগে অবশ্যই বন্ধুরা এক্সপায়ারি ডেট দেখে কিনে নেবেন, নতুবা প্রতারিত হতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ফেনাডিন আপনার সাইট এমজি এই এক বক্সের বর্তমান মূল্য হচ্ছে বন্ধুরা 105 টাকা এবং 30 পয়সা বন্ধুর ইনক্লুডিং ভ্যাট সহ। তো বন্ধু এই ফেনাডিন সাইট মূলত এই ট্যাবলেটটি কী কী কাজে ব্যবহৃত হয়ে থাকে? তো বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে এই ফেনাডিন সাইট ট্যাবলেট খুবই একটা উপকারী কাজ করে। কারণ বন্ধুরা আমাদের সর্দি, হাঁচি, কাশি এবং হচ্ছে কি আপনার অ্যাজমা জাতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে ফেনাডিন সাইট। তীব্র আকারে ঠান্ডা যদি থাকে এবং অ্যালার্জি, কাশি এবং অ্যাজমা সমস্যা যাদের ক্ষেত্রে ফেনাডিন সাইট এমজির বিশেষভাবে একটা ভূমিকা রয়েছে। কারণ যাদের এই সমস্যাগুলো রয়েছে, যারা অনেক মেডিসিন সেবন করেছেন কিন্তু কোনোভাবে আপনাদের স্থায়ীভাবে সমাধান পাচ্ছেন না, তারা যদি এই ফেনাডিন সাইটটা সেবন করেন তারা দেখবেন খুবই ভালো ফলাফল পাবেন এবং এটির সহায়ক একটি শরীরের সাথে খুবই ভালো একটি আপনার ফলাফল পাবেন। তো বন্ধুরা এই মেডিসিনটি ডাক্তারদের একটি পছন্দনীয় মেডিসিন, কারণ এই যাদের সিমটমগুলো যদি দেখা যায় কোনো পেশেন্টের ক্ষেত্রে তাহলে ডাক্তার এই ফেনাডিন সাইট এমজি ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে। তো বন্ধু আপনার অবশ্যই যে কোনো মেডিসিন সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই আপনার শারীরিক বিবেচনা করে আপনাকে মেডিসিন সেবন করার পরামর্শ দেবেন এবং ডোজ নির্ধারণ করে দেবেন। তো বন্ধু আপনারা নিজের ইচ্ছা যতটা মেডিসিন সেবন করবেন না। আর বন্ধু আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, আমি চেষ্টা করি বন্ধুরা সঠিক মেডিসিন সম্পর্কে সঠিক একটা আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন কোন মেডিসিন কী কাজ করে থাকে এবং আমাদের। তো বন্ধুরা আপনারা আগামী ভিডিও দেখার প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তো বন্ধু বিদায় নেওয়ার আগে আমি আবার বলতেছি বন্ধুরা আপনারা যত মেডিসিন আপনারা খাবেন না, অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, নতুবা সেবন করবেন না। কারণ যে কোনো মেডিসিনই আপনি যতটা সেবন করলে আপনার শারীরিক একটা বড় ধরনের ক্ষতি সাধন হয়ে যেতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।